সরকারি জিলোরমন মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি সাবজেক্টের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা নিয়ে দিয়ে নিচ্ছি। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সরকারি জিলোরমন মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগরায়ণ কি, নগরায়ণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নগরায়ণ এবং শহরায়ণ একই কথা, ইংরেজি শব্দ হচ্ছে আরবানাইজেশন, ঠিক আছে? তো অনেক সময় দেখো প্রশ্নে তোমাদের নগরায়ণটা না দিয়ে অনেক সময় শহরায়ণ দিতে পারে, তো উত্তরটা কিন্তু একই হবে, ইংরেজি শব্দটা হচ্ছে আরবানাইজেশন। তো এক্ষেত্রে আরবানাইজেশন শব্দটি এসছে গ্রিক ল্যাটিন শব্দ আর্বস থেকে, যার অর্থ হচ্ছে আরবান বা শহর। অর্থাৎ এই নগরায়ণ প্রত্যয়টি মূলত নগরের উৎপত্তি, বৃদ্ধি, বিকাশ এই তিনটি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো গ্রামীণ এলাকার যে জনগোষ্ঠী আছে তারা যে তাদের যে প্রধান যে পেশা সেই কৃষিজীবী বা কৃষি প্রধান পেশা, সেই পেশা ছেড়ে যদি তারা শহরের দিকে ধাবিত হয় বা শহরের দিকে ধাবিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে নগরায়ণ বা শহরায়ণ বলা হয়। এখানে তোমাদের সিম্পল ভাবে একটু উদাহরণ দিই। ধরো একটা এরিয়াতে যেখানে একটা মিল, ফ্যাক্টরি বা কলকারখানা গড়ে উঠেছে, হ্যাঁ, তো এখানে আমরা কি করব, দেখতে পাই যে মিল, ফ্যাক্টরি বা কলকারখানা গড়ে ওঠাতে সেখানে মানে এর আশেপাশের যে এলাকা সেখান থেকে অনেক দূর থেকে শ্রমিকরা এসে কাজ করে। তো ওই শ্রমিকরা যখন কাজ করবে তারা স্বাভাবিকভাবে সেই এরিয়ার আশেপাশে তারা বসবাস করবে, সেখানে নিত্য নতুন তাদের ঘরবাড়ি গড়ে উঠবে। সেই শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেখা যায় কি ঘরবাড়ি গড়ে ওঠে, তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেটার জন্য বাজার ঘাট করতে হয়, বাজারের প্রয়োজন এবং বাজারের উদ্ভব হয়, হ্যাঁ, বা রাস্তাঘাট ইত্যাদির তৈরি হয়। এবং দেখা যায় আস্তে আস্তে তাদের যে যে এলাকা সেখানে ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি হয়, যেমন মনে করো স্কুল, কলেজ, তারপরে হাসপাতাল, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে বিনোদনমূলক যে ব্যবস্থা সেগুলো আস্তে 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 ডেভেলপ লাভ করে। এবং এভাবে দেখা যায় যে গ্রামের মানুষ যখন শহরের দিকে ধাবিত হয় এবং তারা পেশা পরিবর্তন করে নতুন একটা জায়গায় তারা নতুন পেশা অবলম্বন করে, এবং এইটারই এই ধারাবাহিকতায় যখন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িত হয় তখন সেখানে দেখা যায় কি শহরায়ণ বা নগরায়ণের আবির্ভাব হয়। তো শহরায়ণ বা নগরায়ণ দেখা যায় কি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি এবং এর সংজ্ঞাগুলা আমরা উল্লেখ করতে পারি। যেহেতু তোমরা অনার্স স্টুডেন্ট সেহেতু তোমাদেরকে আমি অ্যাডভাইস করব যে তোমরা কমপক্ষে তিনটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। এর কম দিতে পারলে নাম্বারটা কমে আসবে, তবে যদি সম্ভব হয় তোমাদের ভালো নাম্বারটা ওঠানোর ইচ্ছা থাকে বা ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা সংজ্ঞা উল্লেখ করবে এবং সংজ্ঞাগুলো খুব সুন্দরভাবে ইন্ডিভিজুয়ালি লিখবে। তো এখানে যেহেতু আমি একটা সংজ্ঞা তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং বাকিগুলো মৌখিকভাবে বলবো। এসওএম ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সে বলা হয়েছে শহরায়ণ কোনো একটি শহরে জনসংখ্যা জড়ো হওয়ার প্রক্রিয়া এবং আনুপাতিক হারে কোনো এলাকায় মোট জনসংখ্যা বৃদ্ধি হওয়াকে বোঝায়। হ্যাঁ, এবং দেখা যায় কি সেখানে আনুপাতিক হারে মোট জনসংখ্যাকে বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা শহরায়ণ বা নগরায়ণ বলে থাকি। এবং এক্ষেত্রে দেখা যায় যে একটা দেশের জনসংখ্যা জনগণের ক্রমবর্ধমান অংশ শহরের দিকে ধাবিত হয়, বিভিন্ন কারণে ধাবিত হয়, উন্নত সুযোগ সুবিধা, চিকিৎসা ব্যবস্থা ভালো, তারপরে যাতায়াত ব্যবস্থা ভালো, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে মানুষ কী করে গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হয়। ধরো অনেক সময় দেখা যায় যে কোনো কোনো এলাকা বেশি বন্যা কবলিত, হ্যাঁ, এবং বন্যা এফেক্টেড, সেই এলাকার মানুষরা যখন তাদের পেশা থেকে নিজেকে বঞ্চিত করে বা পেশা হারিয়ে ফেলে, তাদের যে পৈতৃক যে পেশা সেই পেশা হারিয়ে তারা দেখা যায় কি বিভিন্ন ধরনের অন্য পেশা সে তারা অবলম্বন করতে চায়। এবং এক্ষেত্রে দেখা যায়
যে তারা শহরের দিকে ধাবিত হওয়ার বা চিন্তা করে যে আমি যদি শহরে যাই তাহলে হয়তো আমি অন্য কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবো, আমি জীবন জীবিকা নির্বাহ করতে পারবো, সেই আশায় তারা শহরের দিকে চলে যায়। এবং শহরে যাওয়ার পরে সেখানে শহরের পরিবেশ গড়ে ওঠে এবং অনেক সময় দেখা যায় যে এই নগরায়নটা এভাবে আস্তে 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 ডেভেলপ হয়। তো এক্ষেত্রে আমরা নগরায়ন বা শহরায়নের আরেকটা সংজ্ঞা আমরা জানব। এক্ষেত্রে বলা হয়েছে যে এক্ষেত্রে তো আমরা এক্ষেত্রে বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যেমন ন্যান্স অ্যান্ডারসন উনি বলেছেন শহরায়ন মানুষের চিন্তা ব্যবহার মূল্যবোধ মৌলিক পরিবর্তন সাধন করে থাকে। এটা শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলের পেশাগত পরিবর্তন নয়, বরঞ্চ কাজের প্রতি মানুষের মনোবৃত্তি এবং শ্রম বিভাগের ক্রমাগত পরিবর্তন। তো এগুলোকে আমরা কি বলতে পারি, শহরায়ন বা নগরায়ন বলতে পারি। অর্থাৎ শহরায়ন বা নগরায়ন গ্রামীণ জনসমষ্টিকে শহরে জনসমষ্টিতে স্থানান্তর করার প্রক্রিয়া নির্দেশ করে থাকে। তো এই হচ্ছে যে নগরায়ন বা শহরায়ন কি। একটা প্রশ্নে তোমাদের মার্কস হচ্ছে 10 নম্বর। 10 নম্বরের ভিতরে এখানে তোমাদের ধরো 4 নম্বরও থাকে, অনেক সময় 5 নম্বরও থাকে। তো ধরো প্রথম অংশটুকুতে তোমরা একটু ভূমিকা দিবা সুন্দর করে। ভূমিকা দেওয়ার পরে তোমরা সুন্দর করে সংজ্ঞা লিখবা এবং সংজ্ঞা লেখার পরে আমরা যে পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। আমরা বৈশিষ্ট্য সময় সরাসরি চলে যাই। এক্ষেত্রে বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন এরা বিভিন্ন ধরনের মতামত দেখতে পড়েছেন। তাদের মতামতের আলোকে ন্যাস অ্যান্ডারসন এর মতে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন 1 নম্বর হচ্ছে অর্থভিত্তিক অর্থনীতি, 2 নম্বর হচ্ছে লিখিত দলিল, 3 হচ্ছে উদ্ভাবন ও কৌশল, 4 হচ্ছে প্রশাসন, 5 হচ্ছে সাংস্কৃতিক উদ্ভাবন। ঠিক আছে, জাস্ট এগুলোকে 5টা বৈশিষ্ট্য পয়েন্টস আকারে দিলেই চলবে, এক্ষেত্রে কোনো বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে তোমরা আবার উল্লেখ করতে পারো, যেমন মনে করো জাতিসংঘের রিপোর্টে 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর থাকবে, 2 হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন বা পৌরসভা থাকবে, 3 হচ্ছে অকৃষিমূলক বৃত্তি, ন্যূনতম নির্দিষ্ট লোকসংখ্যা, আধুনিক সুযোগ সুবিধা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা বলতে পারি যে সার্বিকভাবে নগরায়নের কতগুলো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। এতক্ষণ যেগুলো বলেছিলাম সেগুলো ছিল বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতামতের আলোকে। তো এখন আমরা বিশ্লেষণ করব, জানবো যে সার্বিকভাবে নগরায়নের কতগুলো বৈশিষ্ট্য সমূহ। যেমন 1 নম্বর যেটা সেটা হচ্ছে নগর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। নগর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানে কি, নগরে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধরো গ্রামের যারা বসবাস করে তারা চায় উন্নত জীবনযাপন করতে এবং তাদের উন্নত জীবনযাপনের জন্য তারা সবসময় চায় যে আমরা একটু ভালো জীবনযাপন কীভাবে করতে পারি এবং বেশি ইনকাম কীভাবে করতে পারি, আমাদের আয় কীভাবে বাড়ে, সেই জন্য কিন্তু মানুষ শহরের দিকে ধাবিত হয়। এবং গ্রামের মানুষগুলো যখন শহরে এসে বসবাস শুরু করে দেয় তখন কিন্তু শহরে বা নগরে জনসংখ্যা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত শিল্পায়ন। নগরায়নের ফলে দেখা যায় কি দ্রুত শিল্পায়নের আবির্ভাব ঘটে। সেক্ষেত্রে ছোট ছোট মিল ফ্যাক্টরি কলকারখানা সেগুলি ছোট ছোট আকারে গড়ে ওঠে এবং ব্যাপক আকারে গড়ে ওঠে। হস্তচালিত যন্ত্রের পরিবর্তে শিল্পচালিত যে যন্ত্রের যে প্রচলন সেটাকে আমরা জানি যে শিল্প বিপ্লব বলা হয় এবং শিল্প বিপ্লবের মাধ্যমেই শিল্পায়নের উদ্ভব হয় এবং এই নগরায়ন গঠন হওয়ার প্রেক্ষাপটে শিল্পায়নের আবির্ভাব হয়েছে এবং শিল্পায়নের কারণেই মানুষের জীবনযাত্রার মানও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে পাশ্চাত্য সংস্কৃতির আধিপত্য। পাশ্চাত্য সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি যে বাইরের যে আধুনিক যে সংস্কৃতি আছে আমাদের দেশের বাইরের যে সকল সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলোর আধিপত্য এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সমাজে ভিতরে ঢুকছে। হ্যাঁ, এবং বাইরের যে কৃষ্টি কালচার যে সংস্কৃতিগুলো সেগুলো কিন্তু
আমাদের সর্বপ্রথম শহরে এসে আমরা সেগুলো প্রভাব লক্ষ্য করতে পারছি এবং এই কারণে দেখা যায় এটা হচ্ছে শিল্পায়ন সরি নগরায়নের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সরকারি বেসরকারি ও আধা সরকারি সেবা খাতগুলোর ব্যাপক সম্প্রসারণ। দেখা যায় নগরায়ন যে জায়গায় হয় বা শহরায়ন যে জায়গায় হয় সেই জায়গায় সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান বা মনে করো আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা ব্যাপকভাবে সম্প্রসারণ হয়। গ্রামে কিন্তু সেগুলার মানে সম্প্রসারণটা কম হয় কিন্তু শহরের দিকে বা নগরের দিকে কিন্তু এগুলার ব্যাপক বিস্তৃতি বা পরিধি এটার বিস্তৃত থাকে। সুতরাং এটা বলতে পারি যে এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে নগর অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ। নগরে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণটা বেশি, হ্যাঁ, এবং আমাদের দেশে যেটা দেখা যায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা বেশি পরিচালিত হয় শহরে, সেখানে ব্যাংক থাকে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা, মিল ফ্যাক্টরি, কলকারখানা গড়ে ওঠার কারণে অর্থনৈতিক যে পেশাগুলা অর্থনৈতিক যে শিল্পগুলা সেগুলা কিন্তু বেশি শহরে বেশি এস্টাবলিশ। তারপরে হচ্ছে অকৃষিমূলক পেশা। আমরা জানি যে আমাদের এই দেশে বাংলাদেশে মূলত একটা কৃষিভিত্তিক দেশ এবং এক্ষেত্রে মানুষের প্রধান পেশা হচ্ছে কি কৃষিকাজ করা। তো এই শহরে যারা বসবাস করে তাদের পেশা কিন্তু কৃষিকাজ নয়, তাদের বিভিন্ন ধরনের পেশা রয়েছে। যেমন মনে করো কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ডাক্তারি ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ অন্যান্য পেশায় নিজের সাথে জড়িত। তো এক্ষেত্রে এই কৃষি প্রধান পেশাটাকে ছেড়ে সবাই কি করে শিক্ষিত হয় এবং শিক্ষিত হওয়ার কারণে সবাই অন্য পেশা অবলম্বন করে। সুতরাং আমরা বলতে পারি যে এটা হচ্ছে নগরায়ন বা শহরায়নের একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে দ্রুত সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন। আমরা দেখতে পাই যে শহরের গ্রামের তুলনায় শহরে কিন্তু দ্রুত সামাজিক পরিবর্তনটা খুব দ্রুত সাধিত হয়। যেমন মনে করো যে এখানে ফসলের ক্ষেত ছিল সেই ক্ষেতটা বা সেই জমিটা ভরাট করে খুব দ্রুতই কিন্তু মানুষ ঘরবাড়ি থাকার জন্য ঘরবাড়ি তৈরি করে ফেলছে। অতএব দেখা যায় আজ থেকে 2 বছর বা 5 বছর আগে যেখানে বিল্ডিং ছিল না সেখানে হয়তো 5 বছর পরে যায় দেখবা যে সেখানে বিল্ডিং এস্টাবলিশ হয়ে গেছে। অতএব এই যে সামাজিক প্রেক্ষাপট যেটা সেটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তারপরে হচ্ছে জীবন ব্যবস্থায় ব্যাপক মাত্রায় কৃত্রিমতা। আমরা জানি যে গ্রামে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান কিন্তু যেরকম সহজ সরল, তাদের জীবনযাত্রার মান এবং তারা কিন্তু খুব বেশি অতিথি পরায়ণ, তারা খুব সিম্পল ভাবে জীবনযাপন করে থাকে। কিন্তু শহরে যারা বসবাস করে তারা হচ্ছে যান্ত্রিক বা যান্ত্রিকতার সাথে তারা বেশি পরিচিত। তারা দেখা যায় ঘুম থেকে ওঠার সাথে সাথে তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়। কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ মনে করো চাকরিতে চলে যাচ্ছে, কেউ বিভিন্ন যার যার পেশায় স্ব স্থানে অবস্থান করছে। তো সেখানে যান্ত্রিকতার একটা ছোঁয়া আমরা দেখতে পাই। এখানে কবি একটা কথা বলেছেন যে কীটের পর কীট মাঝে মানুষ কীট, অর্থাৎ এই যে দেয়াল, এই দেয়ালের ভিতরে একটার পরে একটা ইট আমরা গেঁথে যাচ্ছি, এই ভিতরে আমরা মানুষ নামের একটা কীট বসবাস করে। অর্থাৎ জীবন ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক মাত্রায় পরিবর্তন সাধিত হয় শুধুমাত্র নগরায়নের ক্ষেত্রে। তারপরের যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নগরায়ন হচ্ছে সভ্যতার নির্ধারক। নগরায়নের মাধ্যমে সভ্যতা কিরকম, আজ থেকে 20 বছর আগে সভ্যতা, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কিরকম ছিল সেই সভ্যতার নিদর্শনটা আমরা পাই শুধুমাত্র নগরায়নের মাধ্যমে। যে এলাকা যত বেশি উন্নত সেই এলাকার সভ্যতা সংস্কৃতি কৃষ্টি সেগুলো কিন্তু তত বেশি উন্নত বা ডেভেলপ। তারপরে হচ্ছে উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। আমরা শহরের দিকে যদি তাকাই বা নগরের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে উন্নত যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। যেমন মনে করো যে গ্রামে যারা বসবাস করে তাদের যাতায়াত ব্যবস্থা খুব বেশি একটা উন্নত না, হ্যাঁ, তারা কিন্তু খুব পরিশ্রম করে, কৃষিকাজ করে, তারা বিভিন্ন ধরনের সবজি ফলায়, কৃষক হাটে নিয়ে যায়, সেই সবজিগুলো বিক্রি করার জন্য হাটে নিয়ে যায়, কিন্তু তাদের রাস্তাঘাট কিন্তু খুব বেশি একটা উন্নত না, যে কারণে দেখা যায় যে তাদের চলাচল করা
বা তাদের যাতায়াত করা কিন্তু খুব অসুবিধা হয়। এখনো অনেক গ্রাম দেখা যায় যেখানে মানে পাকা রাস্তা নাই, এরকম অনেক এখনো অনেক গ্রাম আছে যেখানে মাটির রাস্তা আছে। তো সেই উন্নত মানে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা থাকতে হলে অবশ্যই কি করতে হবে, সেখানে মানে ভালো রাস্তাঘাট থাকতে হবে। ভালো রাস্তাঘাট যদি না থাকে তাহলে সেখানে শিল্প কারখানা, মিল ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন ধরনের উৎপাদনমূলক যে সকল প্রোডাকশন আছে সেগুলো কিন্তু উৎপাদন করতে মানুষ আগ্রহ প্রকাশ করবে না, কারণ রাস্তাঘাট উন্নত হলেই কিন্তু মানুষের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যায়। তারপরে জীবন ব্যবস্থার পরিবর্তন, নগরায়ণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যায়, তাই না? যেমন মনে করো আজকে যেরকম বর্তমান সময়ে আমরা যেরকম ভাবে বসবাস করছি, আজ থেকে 20 বছর আগে কি আমরা সেরকম ছিলাম? মোটেই না। আগে এই এত উন্নত বিল্ডিং, দালান কোঠা, রাস্তাঘাট এত উন্নত ছিল না। হয়তো অনেক যারা শহরে বসবাস করতো শুধুমাত্র তাদেরই বিদ্যুতের ব্যবস্থা ছিল। কিন্তু দেখা যায় কি জীবন ব্যবস্থার পরিবর্তনটা সাধিত হয় শহরে যাওয়ার পরে। এখনো অনেক গ্রাম আছে যে গ্রামে বিদ্যুতের আলো এখনো পৌঁছায়নি, তাই না? কিন্তু শহরে প্রত্যেকটা শহরে দেখা যায় বা প্রত্যেকটা নগরে দেখা যায় যে জীবন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই শিল্পায়নের ভূমিকা বা অবদান লক্ষ্য করি। তো এই হচ্ছে 11টা পয়েন্টস। এই পয়েন্টসগুলো তোমরা ইচ্ছা করলে আরো বেশি দিতে পারবা, যে যত বেশি পয়েন্টস লিখবা, যে যত ভালো করে লিখতে পারবা তার নাম্বার তত ভালো আসবে। তো এই ছিল আজকে আমার নগরায়ণ কি এবং নগরায়ণের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা। আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে হয়তো হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দোয়া করি যে মহাবিশ্বে যে করোনা ভাইরাস নামক যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখো, সবাই সুস্থ থাকো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।